আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুবনাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের সেমাই রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো নবাবী সেমাই। এই সেমাই দেখে তো অসম্ভব মজাদার হয়ে থাকে। এই সেমাইটা একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে নবাবী সেমাই তৈরি করতে হয়। সেমাইটা ভাজার জন্য আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিতে আমি কমই দিয়েছি, তার কারণ হচ্ছে সেমাইটা অলরেডি ঘিয়ে ভাজা। এর মধ্যে এখন আমি দিয়ে দিব কিছু বাদাম। আমি এখানে কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কাঠবাদাম কুচি দিয়েছি। বাদামগুলো দিলে বাচ্চারা অনেক পছন্দ করে সেমাইয়ে। এখন বাদামগুলোকে একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিব সেমাই। এখানে আমি 400 গ্রাম সেমাই নিয়েছি। রেগুলার দোকানে যে 200 গ্রামের প্যাকেট গুলো পাওয়া যায় ওইরকম দুইটা প্যাকেট নিয়েছি। এবার সেমাই গুলোকে একটু ভেজে নেব। চুলাটা একটু কমিয়ে দিচ্ছি, কারণ চুলাটা বেশি হলে সেমাইটা নিচে পড়ে যাবে। আস্তে আস্তে ভাজতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এটা মেজারমেন্ট কাপ। চিনিটা আপনাদের পছন্দ মতো যে যেরকম খেতে পছন্দ করেন। আমি কমই খাই, এই জন্য কমই দিয়েছি। চিনি দিয়ে এবার সেমাইটাকে ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি পরে দিয়েছি, তার কারণ আমার হচ্ছে আগে গুঁড়ো দুধ দিলে সেমাই ভাজার সাথে সাথে এটা মাওয়া হয়ে যাবে। এবার একটু নেড়ে আমি সেমাইটাকে নামিয়ে ফেলবো। সেমাইয়ের ভিতর ফিলিংটার জন্য আমি এখানে 1 লিটার দুধ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখানে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটা একটু পানিতে গুলিয়ে দিচ্ছি। এখন দুধের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, না হলে দলা পেকে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ কন্ডেন্স মিল্ক। আপনারা এখানে ক্রিমে অ্যাড করতে পারেন, তো কন্ডেন্স মিল্কের ফলে সাদা ক্রিমের মতোই হবে। কর্নফ্লাওয়ারের স্বাদ ক্রিমের মতোই হয়। এবার দিয়ে দিচ্ছি 2টা এলাচ। মুখটা একটু ছেড়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে এলাচের গুঁড়ো ইউজ করতে পারেন, তাহলে গ্রামটা অনেক সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। বেশি মিষ্টি দেবো না, তার কারণ হচ্ছে সেমাই মিষ্টি আছে আবার কন্ডেন্স মিল্ক মিষ্টি আছে। এবার অনবরত নাড়তে থাকবো চুলাটা একটু বাড়িয়ে। নাড়তে নাড়তে এটা ক্রিমি ভাব চলে এসেছে। এটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে ফেলবো। সামারটা পরিবেশনের জন্য আমি এখন খাবারটাকে সাজিয়ে নেব। এটা আমি 2টা গ্লাসে করছি, কোনো বলে করছি না। এটা আমি কিভাবে সাজাচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। প্রথমে সামার দিয়ে, এরপরে কিছু বাদাম দিয়ে দিচ্ছি, এরপরে ফিলিংটা দিয়ে দেব। ফিলিংটা এখন একটু নরম আছে, তার কারণ হচ্ছে ফিলিংটা এখন গরম। এটা ঠান্ডা হওয়ার পরে ঘন হয়ে যাবে। আরো আপনারা এটা সাজানোর পরে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিবেন, তাহলে ক্রিমটা একটু শক্ত হয়ে যাবে। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তা আমি মাঝখানে কিছু কিসমিস দিয়ে দিচ্ছি। আমি টোটাল সামার 3টা লেয়ার দিয়েছি আর ফিলিংয়ে 2টা লেয়ার দিয়েছি। আপনারা এভাবে করবেন। আমার লেয়ার গুলা দেওয়া হয়ে গেছে। এখন উপরে আমি কিছু বাদাম কিসমিস দিয়ে পরিবেশন করবো। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।